শুভ সন্ধ্যা বন্ধুরা আজ পঁচিশ জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসাম উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে সাতাশ জুন সকাল নয়টায় ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শিলচরে ভয়াবহ বন্যায় নাজেহাল জনজীবন এটিএমে নেই নগদ থাকা বাজারে চড়া দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দীর্ঘদিতে বরাকের জল কমছে চানমারি রোডে মৃতদেহ উদ্ধার জনদুর্ভোগ চরমে বন্যা প্লাবিত এলাকার অস্থায়ী শিবিরগুলো পরিদর্শন করল ছাত্র সংস্থা আমসুর ঘোড়ামারা আঞ্চলিক দেশের নতুন আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ হলেন আসাম সন্তান তপন কুমার ডেকা অপরিবর্তিত বন্যা পরিস্থিতি সীমান্তে কড়া নজরদারি বিএসএফের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো বাংলাদেশের পদ্মা সেতুর দূরত্ব কমবে ঢাকা ও কলকাতার মধ্যে সংকটে মহারাষ্ট্র আসাম চেড়ে এবার মুম্বাইয়ের পথে শিল্ডে অগ্নিপথ প্রকল্প দেশের এবং যুব সম্প্রদায়ের জন্য ক্ষতিকর দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনের শুনানি হবে ২৯ জুন আলটিমেটাম শেষ যুদ্ধের জন্য প্রস্তুত আমরা শিল্ডেসহ সহ বিদ্রোহীদের কড়াবার্তা সাংসদ সঞ্জয় রাউতের এবং সর্বশেষ খবরটি হলো ভারতে ইসলাম ফুবিয়ায় মদত দিচ্ছে বিজেপি তুপ দাগল জমিয়ত উলামায় হিন্দ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায় এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর অন্নপূর্ণাঘাটে বরাকের জল নামছে রাত তিনটা থেকে নাগাড়ে এক দুই সেন্টিমিটার করে কমছে এদিকে চানমারি রুডে তারাপুর গার্লস এম স্কুলের সামনে আজ ভুরে একটি মৃতদেহ বাঁচতে দেখা যায় মাদ বয়সী এই পুরুষ দেহটি কার এখনো শনাক্ত করা যায়নি কি করে মারা গেলেন তাও অজ্ঞাত কিছু কিছু এলাকায় জল একটু নামলেও শ্যামাচরণ আশ্রম রোড পাবলিক স্কুল রোড চণ্ডীচরণ রোড সহ শহরের বেশ কিছু জলস্রোত একেবারে আগের মতো ভয়াবহ অবস্থার দরুণ মানুষ এখন চরম দুর্ভোগে অধিকাংশ করে খাবার পানীয় জল নেই অনেকে অর্ধাহারে কেউ কেউ অনাহারে দিন কাটাচ্ছেন নিজের সমস্যায় কাউকে ডাকারও সুযোগ নেই বিদ্যুৎ না থাকায় মোবাইলের চার্জ ফুরিয়ে কবে থেকে সেগুলি অকেজ হয়ে পড়ে রয়েছে জলস্রোতের দরুন সরকারি বেসরকারি কোনো কেউ জল বা ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছাতে পারছে না এর মধ্যে চৌছে জেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার জন্য ভর্তি পরীক্ষা ছাত্রছাত্রীরা নিজেদের এলাকা থেকে বেরিয়ে শিলচর এন আইটিতে পৌঁছাতে পারছে না অসহায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা অপরদিকে শিলচরে ভয়াবহ বন্যায় নাজেহাল জনজীবন এটিএমএ নেই নগদ টাকা বাজারে চড়া দাম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের শহরে হাতে গোনা কয়েকটি এটিএম ছাড়া কোথাও নগদ টাকা পাওয়া যাচ্ছে না ও গোটা শহর জলে ডুবে যাওয়ায় এমনিতেই এটিএমের সংখ্যা প্রায় দশ শতাংশে এসে দাঁড়িয়েছে অনেকেই আশঙ্কা করছেন হুড়মুড়িয়ে শহরে জল ঢুকে পড়ায় নিশ্চিতই কিছু কিছু লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে যদিও এই মুহূর্তে এসব যাচাই করারও কোনো সুযোগ নেই যারা জল চিলতে বেঁচে থাকা শহরে বাজার বা কেনাকাটা করতে আসছেন তাদের ভুগাচ্ছে নগদ থাকার অভাব অনলাইন পেমেন্ট যে করবেন সেই সাধ্য নেই নেই মোবাইলে চার্জ বা নেটওয়ার্ক এর উপর জিনিসপত্রের দাম ক্রমশ বেড়েই চলেছে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এই দুঃসময়কেই হাতিয়ার করছেন রোজগারের ফলে বন্যার পাশাপাশি মানুষের কাছে মরার উপর হাড়ার গা হয়ে দাঁড়াচ্ছে জিনিসপত্র কেনার ব্যাপারটাও এই অবস্থায় ভুক্তভোগীরা অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন বেঁচে থাকা এটিএমগুলিতে দ্রুত নগদ অর্থের যোগান দেওয়ার পাশাপাশি কালোবাজারিতে নিয়ন্ত্রণ আনার আর্জি জানিয়েছেন অপরদিকে বন্যা প্লাবিত এলাকার অস্থায়ী শিবিরগুলো পরিদর্শন করল ছাত্র সংস্থা আমসুর গুড়ামারা আঞ্চলিক আজ সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পিএসডি গুড়ামারা আঞ্চলিক কমিটির এক প্রতিনিধি দল স্থানীয় এলাকার অস্থায়ী শিবিরগুলো পরিদর্শন করেন এদিন তারা গুড়ামারা আঞ্চলিকের ভিতরে থাকা প্রতিটি গ্রামে গ্রামে গিয়ে বন্যা প্লাবিত মানুষের সুখ দুঃখের খবর নেন এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সরকারি ত্রাণ বিতরণ হচ্ছে কিনা তার খুঁজ নেন এদিকে চারশো সাতান্ন নং দেউয়াকুড়ি এলপি স্কুলে আশ্রয় নেওয়া অস্থায়ী পনেরোটি পরিবারের খোঁজখবর নেন আমসুর কর্মকর্তারা শিবিরে থাকা অসহায় মানুষদের অভিযোগ বিগত প্রায় এক সপ্তাহ থেকে অস্থায়ী শিবিরে বহু কষ্টের জীবন অতিবাহিত করছেন তারা কিন্তু আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা কোনো বিত্তশালী ব্যক্তি তাদের দুর্দশার খোঁজ নিতে আসেননি বলে অভিযোগ তলেন তারা তারা জানান বর্তমানে বন্যার কবলে পড়ে তাদের রুজি রোজগার বলতে কিছুই নেই এমতাবস্থায় তাদের খাদ্য ও প্রায় শেষ হয়ে গিয়েছে এখন তাদের অনাহারে থাকার সময় চলে এসেছে তাই তারা জনপ্রতিনিধিসহ প্রত্যেকের সহায়তা কামনা করেছেন ও ভুক্তভোগীদের দুর্দশার কথা শুনে গুড়ামারা আমসুর সভাপতি আব্দুল হোসেন করিমগঞ্জের মাননীয় জেলাধিপতি সহ সার্কল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি সত্তর এদেরকে সরকারি তরফে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হোক এবং জনপ্রতিনিধির প্রতি আহ্বান রাখেন মানবতার দিক থেকে ব্যক্তিগতভাবে এদেরকে কিছু হলেও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য ওই দিন পরিদর্শনকালে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আব্দুল হুসেন সহসভাপতি সবির আহমদ সহ অপরদিকে দেশের নতুন আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ হলেন আসাম সন্তান তপন কুমার ডেকা শুক্রবার তিনটি বড় পদে নতুন নিয়োগ করেছে নরেন্দ্র মোদী সরকার এর মধ্যে আসাম সন্তান সিনিয়র আইপিএস আধিকারিক তপন কুমার ডেকাকে পরবর্তী আইবি প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে তিনি অরবিন্দ কুমারের স্থলাভিষিক্ত হবেন যার বর্ধিত মেয়াদ আগামী ত্রিশ জুন শেষ হবে এদিকে নীতি আয়োগের পরবর্তী সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন পরমেশ্বরণ আইয়ার বর্তমান সিইও অমিতাভ কান্তের মেয়াদ শেষ হচ্ছে ত্রিশ জুন আইয়ারের মেয়াদ হবে দু বছর উল্লেখ্য দুই সালে নীতি আয়োগের সিইও হিসাবে নিয়োগ হন অমিতাভ কান্ত পরবর্তীতে তিন পর্যায়ে তার কার্যকাল বাড়ানো হয় তার মেয়াদ শেষ হবে ত্রিশ জুন তার স্থলাভিষিক্ত হবেন আই এস পরমেশ্বরণ আয়ার নীতি আয়োগের পরবর্তী সিইও হিসাবে দায়িত্ব নেবেন তিনি পরমেশ্বরণ আইয়ার উত্তরপ্রদেশ কেডারের উনিশশো একাশি বেচের আই অফিসার দুই হাজার সালে তিনি ভারতীয় সিভিল সার্ভিস থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণের পর বিশ্ব ব্যাংকে যোগ দেন তিনি সেখানে জলসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রসংঘের সিনিয়র গ্রামীণ জল স্যানিটেশন বিশেষজ্ঞ হিসাবেও কাজ করেছেন তিনি মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে আইআরকে নিয়োগ করা হয়েছে কান্তের ক্ষেত্রে প্রযোজ্য একই শর্তাবলীতে আইপিএস অফিসার তপন কুমার ডেকা বর্তমানে আইবির অপারেশন উইংয়ের দায়িত্ব সামলাচ্ছেন হিমাচল প্রদেশ ক্যাডারের উনিশশো অষ্টাশি বেচের আইপিএস অফিসার তপন কুমার দুই বছরের জন্য আইবি প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন উল্লেখ্য আইপিএস তপন কুমার ডেকাকে আসামের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিয়োগের পরিকল্পনা করা হলেও টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি আইপিএস তপল কুমার ডেকার আইবি প্রধান হিসাবে নিযুক্তিতে উৎফুল্লিত আসামবাসী আসাম তথা উত্তর প্রতি মোদী সরকারের বিশেষ দৃষ্টির জন্যই তা সম্ভব হয়েছে বলে মনে করেছেন রাজ্যের কয়েকজন সাংসদ এছাড়া রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের সচিব সামন্ত কুমার গোয়েলের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে অপরদিকে ভারত বাংলা সীমান্ত যারা নিরাপত্তা দিয়ে সুরক্ষিত রেখে চলেছে বন্যার খবরে পড়ে আজ তারাই নিরাপত্তাহীন বিগত চব্বিশ ঘন্টায় লঙ্কায় কুশিয়ার জল আংশিক কমলেও তেমন কোনো উন্নতি হয়নি বন্যা পরিস্থিতির উত্তর করিঙ্গল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছে বিএসএফ সীমান্তের সড়কে বন্যার জলে দাঁড়িয়ে দিনরাত টহলদারি রেখেছে সাত বিএন বিএসএফ সীমান্তবর্তী গ্রামগুলোর জনগণ শঙ্কিত তাই নজরদারি অব্যাহত রয়েছে সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা শাখা ভারত বাংলা সীমান্ত নির্ধারণ করা কুশিয়ারা নদীর বন্যার জলে প্লাবিত ভারতীয় মূল ভূখণ্ডের বহু এলাকা জলের নিচে সীমান্ত সড়কগুলো এখন পর্যন্ত জলমগ্ন বিএসএফ এর সাতটি বিওপি জওয়ানদের স্থানান্তর করে অস্থায়ী ক্যাম্প বানানো হয়েছে এলপি স্কুলে লাল সংকেত জারি করা হয়েছে লক্ষ্মীবাজার বিএসএফ ক্যাম্প থেকে লাফাশাইল অফি পর্যন্ত মুবারকপুর সরিষার এক কিলোমিটার বর্ডার রোড জলের নিচে কাটাতারের বেড়ার ফাঁক দিয়ে হু করে গ্রামে প্রবেশ করছে কুশিয়ারা নদীর জল আর সেই জলে দাঁড়িয়েই নিজেদের দায়িত্ব পালন করছেন সাত বিএন বিএসএফ এর জোয়ানরা বন্যার দলের গতি বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি অপরদিকে অগ্নিপথ প্রকল্প নিয়ে মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী আজ সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে মুখ খুলেন তিনি বলেন অগ্নিপথ প্রকল্প দেশের জন্য এবং ভারতবর্ষের যুব সম্প্রদায়ের জন্য ক্ষতিকারক চার বছর চাকরির পর অগ্নিবীরদের অবসরপ্রাপ্ত সেনাকর্মী বলা হবে কিন্তু তারা কোনো পেনশন পাবেন না তাই কেন্দ্রীয় সরকারের আবার নতুন করে অগ্নিপথ প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা করা উচিত বলে মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অপরদিকে ভারতে মুসলিমদের প্রতি অসহিষ্ণুতা দিন দিন বাড়ছে বাড়ছে চাপও তাই চোদ্দ বছর আগের বিরুদ্ধ ভুলে এক কাট্টা হল জমিয়ত উলামায়হীন ভারতে তাদের দেড় কোটি অনুগামী এবং সদস্য রয়েছেন দুই গোষ্ঠীর ভাঙ্গন এক হওয়ার লক্ষ্যে গত আঠাশে মে দেওবন্দে মাহমুদ মাদানি গোষ্ঠী আরশাদ মাদানিকে বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানান ওই অনুষ্ঠানে সারা দেশ থেকে হাজার দুই এক মুসলিম যুগ দেন ভারতে মুসলিমদের প্রতি অসহিষ্ণুতার বিরুদ্ধে ভারত জুড়ে সদ্ভাবনা সংসদের মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে চায় জমিয়ত সূত্রের খবর আদর্শগত কোনো বিষয়ে সংগঠনের ভাঙ্গন ধরেনি সাংগঠনিক কাজকর্ম নিয়েই বিরোধ বেঁধেছিল এবার সেই বিরোধ বলে এক কাট্টা হচ্ছে তারা আর মাদানি জানিয়েছেন ভারতে ক্রমবর্তমান ইসলাম ফুবিয়া রুখতে দুটি বিচ্ছিন্ন গোষ্ঠী ফের এক চাতার নিচে এসেছে এবার থেকে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য দূর করতে তাদের লড়াই চলবে সংগঠনের তরফে মাদানি জানান এই সংগঠন একশো বছরের পুরনো জানান দেশবাখের সময় মুসলিমদের একাংশের মনে এই ধারণা দেখা দিয়েছিল যে হিন্দু আর মুসলিমরা এক সঙ্গে বাস করতে পারবে না কিন্তু হাজার বছর ধরে হিন্দু আর মুসলিমরা একসঙ্গে থেকে আসছে সুতরাং মুসলিমদের জন্য আলাদা দেশের কোনো দরকার নেই আজ ফের সেই তত্ত্বই প্রচার করে চলেছে এক শ্রেণীর হিন্দু আর সেই সাম্প্রদায়িক অবস্থানকে লালন পালন করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার এই কারণে জমিয়তের প্রয়োজন হাতে হাত মিলিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার অপরদিকে বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল আজ সকালে পদ্মা সেতুর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল দশটা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে আসেন হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে শেখ হাসিনার সমাবেশস্থলে এদিন ছিল জনস্রোত পদ্মা সেতু উদ্বোধন করার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের জনগণ আমার সাহসের ঠিকানা সেই সাহস নিয়েই পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে আমরা সেই মানুষের সহযোগিতায় পদ্মা সেতু নির্মাণ করেছি পদ্মা সেতু শুধুমাত্র কলকাতা ও ঢাকার দূরত্ব কমাবে না এর ফলে বঙ্গোপসাগরের তীরের মংলা এবং চট্টগ্রাম বন্দরের দূরত্ব একশো কিলোমিটার কমে যাবে কলকাতা থেকে বাসে ঢাকায় আসতে হলে এখন বাস পদ্মা পার হয়ে স্টিমারে চেপে অনেকটা সময় লেগে যায় পদ্মা সেতু চালু হওয়ার পর বাস একেবারে সড়ক পথেই সরাসরি পৌঁছবে কলকাতা থেকে ডাকার দূরত্ব কমবে পদ্মা সেতু চালু হওয়ার পর বাস একেবারে সড়ক পথেই সরাসরি ঢাকায় পৌঁছবে প্রসঙ্গত পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা এই সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সেতু রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের একুশ জেলার সড়ক এবং রেল যোগাযোগ স্থাপন করবে অর্থায়ন বন্ধ থেকে শুরু করে নানা কারণে ব্যাপক আলোচিত এই সেতু বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজ বাস্তবায়ন হল অপরদিকে লুকোচুরি অনেক হয়েছে এবার আসাম ছেড়ে মহারাষ্ট্রের পথে শিবসেনা বিধায়ক একনাথ সিন্ডে সূত্রের খবর ইতিমধ্যেই গুয়াহাটির হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছেন সিন্ডে রীতিমতো কুনটাশা উদ্ধব ঠাকরেকে চ্যালেঞ্জ চুড়ে দিতে এবার তার গন্তব্য কি মুম্বাই নাকি ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন সেটাই এখন দেখার অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন টাকরে শুক্রবার সকালে শিল্ডের এক ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে যেখানে তিনি জানিয়েছেন একটি শক্তিশালী জাতীয় দল আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে তারা সুপার পাওয়ার আমাদের এই পদক্ষেপকে ঐতিহাসিক এবং সাহসী বলেও আখ্যা দিয়েছে আমাদের যে কোনো সিদ্ধান্তে ওরা সাহায্য করবে শিল্ডের বার্তা যে বিজেপির দিকে ইঙ্গিত করেছেন তা কার্যত স্পষ্ট হয় ভিডিওর বার্তার দ্বিতীয় লাইনে যেখানে একনাথ সিন্ডেকে বলতে শোনা যায় ওই সুপার পাওয়ার দল পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে শুধু তাই নয় তাদের সমর্থনে বাহান্ন জন বিধায়ক রয়েছেন বলে দাবি শিলদের এদের মধ্যে চল্লিশ জন শিবসেনার ও বারোজন অন্য দলের যদিও গতকালই শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছেন আমরা হার মানব না এই সরকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কখনই পড়ে যাবে না তিনি এও বলেন প্রয়োজনে আমাদের দলের কর্মীরা রাস্তায় নামবে এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শুক্রবার বলেন আমরা সরকারে আছি এবং আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং সেই ক্ষমতা বলেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি একনাথ সিন্ডে জানিয়েছেন তিনি শিবসেনাতেই আছেন ফলে শিবসেনা প্লাস এনসিপি প্লাস কংগ্রেস মিলিতভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আজ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে শিবসেনা নেতৃত্ব ঠাকুরের বাসভবন মাতাশ্রীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে সিদ্ধান্ত যাই হোক আমরা একটি স্থির সরকার